দাম তাতে 350 টাকা। এই হাটের 350-300-র মধ্যে বাজেটে ভালো ভালো বলতে পাওয়া যায়। চোখটা অনেক সুন্দর, একবার মুহূর্তেই ফাঁকা দেখতে পাচ্ছেন, একেবারে ফাঁকা বৃষ্টির কারণে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আমি জাহিদুল ইসলাম, জাহিদ পিনের বাড়ির পক্ষ থেকে আজকে আবার আসছি রাজশাহী কাটাখালী কবুতর হাট বাজারে। তো দর্শকবৃন্দু, এই হাটের কিছু কবুতর আপনাদেরকে দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। তো চলুন কথা না বেড়ে গোটা হাটটা একটু ঘুরে দেখি, আর দাম সম্পর্কে জানি আমরা হাটে কী দাম দর চলছে। তো দর্শকবৃন্দু, দেখতে পাচ্ছি এই সামনে যে গড়া কবুতর দেখতে পাচ্ছেন, প্রায় অনেকক্ষণ থেকে দেখছি এই কবুতরটা কেউ কিনছে না। চোখটা অনেক সুন্দর, আঞ্চলে গেলে কি উড়ানো আছে? দাম কত টাকা? 550 টাকা দাম চাচ্ছে কবুতরটা। দর্শক, খুবই সুন্দর কবুতরটা, দেখার জন্য এইসব দেখার জন্য, খুব একটা ভালো কবুতর তা না, দেখার জন্য যারা শখে পাল কবুতর পরে তারা তাদের জন্য কবুতর। বৃষ্টির কারণে হাটটা ধরেন আজকে একবারে পুরোটাই শেষ। তো তারপরেও ভিডিওটা করার ইচ্ছা যাচ্ছিল না, পরে এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি খুবই সুন্দর কবুতর, সে কারণে ভিডিওটা আবার শুরু করলাম। তো আজকে ভিডিওটা ভালো হলো না এই বৃষ্টির কারণে, মানে ভিডিওটা করতে পারলাম না, যে ফুল যে 10 মিনিট বা 20 মিনিট ভিডিও 15 মিনিট ভিডিও করব সেটা সম্ভব হলো না। তো ধরুন কিছু কবুতর দেখে দাম তাতে 350 টাকা। এই হাটের 350-300-র মধ্যে বাজেটে ভালো ভালো কবুতর পাওয়া যায়। এই হাটের বেশি দাম না, 300-350-র মধ্যে ভালো ভালো কবুতর ক্রয় করতে পারবেন এই হাট থেকে। লাল গলার কবুতর একটা, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কি কবুতর? গোল্ডেন গোল্ডেন সাদা মাদি, অনেকগুলো কবুতর এখানে আছে, বৃষ্টির কারণে সব কবুতরগুলো নষ্ট হয়ে গেছে ভিজে ভিজে। কবুতর দর্শক, আজকে ভিডিও করা বড় দায় হয়ে পড়ে যাচ্ছে বৃষ্টির জন্য, একটু পরপর বৃষ্টি আছে। হাট একেবারে ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, হাট একবার মুহূর্তেই ফাঁকা দেখতে পাচ্ছেন, একেবারে ফাঁকা বৃষ্টির কারণে। যার যেখানে স্থান নেওয়া দরকার সেখানে চলে গেছে, একবারে ফাঁকা, হয়তো বৃষ্টি কমলে হয়তো আবার আসবে।